নমস্কার বন্ধুরা, ভিলেজ কুক হাউসে আপনাদের অনেক স্বাগত। মার হাতে দেখতেই পাচ্ছ একটা বড় মাছ। তো এই মাছটাকে মধুবলা বলা হয়, আর আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মধুবলার একটা রেসিপি। তো মধুবলা ভীষণ বড় হয়, আমাদের এখানে এই নামেই বলা হয় এই মাছটাকে। জানি না তোমাদের ওখানে কী কী বলা হয়, কী নাম দেওয়া হয়, তবে মাছটা ভীষণ বড় আর দেখতে হয়তো এরকম লাগছে, কিন্তু মাছটা প্রচণ্ড গোল আর বেশ বড় ছিল। 1 কেজি 600 মতো এরকম ওয়েট ছিল। স্বাভাবিকভাবে এই মাছগুলো আরও অনেক বড় বড় হয়, কিন্তু আমাদের বাড়িতে এই মাছ আসে খুব কম ওজনে, 500-600 এরকম, কিন্তু এই ফার্স্ট টাইম এত বড় আনা হলো। যাই হোক, তো মা তো কাটতে বসে গেছে আর ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল মাছটা, কারণ রাতে আনা হয়েছিল। তো তোমাদেরকে দেখানোর জন্যই রেখে দেওয়া হয়েছিল, কাল তো কাটা হয়নি, তো তার জন্য শক্ত হয়ে আছে ভেতরটা বরফ জমে। তো আজকে তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব। এমনিতেও মা খুব ভালো মাছ কাটতে পারে। মায়ের মুখে বহুবার শুনেছি এই মাছ বড় হলে নাকি টেস্ট খুব সুন্দর হয়। তো দেখা যাক আজকে টেস্ট করে মাছটা কেমন আর কীরকম খেতে। মাছ কাটা পর্ব প্রায় শেষ, আর এবার মা মাছগুলো ধুয়ে নিয়ে আসবে। প্রায় পিস করাগুলো কমপ্লিট হয়ে গেছে আর মা এটা ধুয়ে নিয়ে আসবে, তারপর সাথে সাথেই রান্না করা হবে। আজকে আমাদের উনানে রান্না হবে না, কারণ একটু সমস্যা, বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, ওই জন্য গ্যাসেই রান্না করা হবে, কিন্তু প্রসেসটা তোমাদেরকে একটু দেখাবো। মা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি অলরেডি, আর এদিকে মাছগুলোও ধুয়ে আনা হয়ে গেছে। এবার একটার পর একটা মাছগুলোকে ভেজে নেওয়া হবে, নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। অলরেডি এখানে আলু দিয়ে নয়, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন এগুলো সবটাই নেওয়া হয়ে গেছে। একের পর এক তোমাদের কাছে এটাকে শেয়ার করবো, দেখো, দেখতে থাকো। তো মাছগুলো হলুদ নুন মাখিয়ে প্রথমে কড়াইয়ের উপর দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজার দরকার নেই, তাহলে ভেতরটা শক্ত হয়ে যেতে পারে। তো সেই জন্য নর্মালি ভাজতে হবে, খুব বেশি যাতে না হয়। তো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, আর এবার মা এটাকে তুলে নিচ্ছে। এটা পেটির অংশটা ছিল, পেটির দিকটা যেটা কাটা হয়েছিল সেই অংশগুলো ছিল, তার সাথে হয়েকটা ডাগার পিসও ছিল। তো যাই হোক, সেন্ট একটা ভালো রকম পাওয়া যাচ্ছে, দেখা যাক কেমন হয়েছে আর কেমন হবে, এটা হচ্ছে একটা বড় কথা। কারণ মায়েরা বলে অনেক কিছু খেতে ভালো, কিন্তু আমরা তো টেস্ট করে খুব কমই দেখি, তো সেই অনুযায়ী আর কি। এদিকে গরম তেল ছিল, তার উপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না অবধি পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। সর্ষে বাটা,
জল ঢেলে দিয়েছি, এটা ফুটে উঠলে মাছ তুলে দেব। এবারে আমরা ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের আরও অনেক ভিডিও আপনাদের জন্য আসছে। ততক্ষণের জন্য ভাই ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তো আজকের মতো টাটা, বাই বাই।